নমস্কার, আজ আমি তৈরি করব ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা। এই জায়গায় 600 গ্রাম ভোলা মাছ আছে। মাছগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর মাছগুলো অনেকটাই বড় বড়, সেই জন্য আমি মাছগুলো পিস করে নিয়েছি মাঝখানে, তাহলে ভাজতে সুবিধা হবে। নুন হলুদ মেখে রেখে দেব 2-3 মিনিট। নুন হলুদটা 2-3 মিনিট রেখে দিলে জলটা ঝরবে আর ভাজতে খুব সুবিধা হবে। কড়াইটা গরম হয়েছে, এতে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে তেলটা গরম হবে, তারপর আমি আস্তে আস্তে মাছগুলো ছাড়ব। আমি একটা দুটো করে মাছ ভেজে নেব। 1 পিস মাছ ভাজা হয়েছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। সর্ষে বাটাতে মাছগুলো বেশি ভাজবে নেই, তাহলে টেস্ট পাবেন না। মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলো আমি ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, এতে আমি দেব পেঁয়াজ কুচি। 2 বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে আমি দেব নুন, সামান্য নুন দিলাম। এবার আমি 1 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেব। এতে দেব আমি 4 খানা কাঁচা লঙ্কা চিরা, 1/2 চা চামচ হলুদ দেব। আমার 1 মিনিট হয়েছে, এতে দেব আমি কাঁচা লঙ্কা বাটা। দেব আমি 1টা বড় সাইজের টমেটো কুচি। এবার আরো 1 মিনিট আমি এটা কষিয়ে নেব। বাকি দিয়ে অল্প একটু জল নেব, দিয়ে আমি এটা কষিয়ে নেব। 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। এতে আমি দেব সর্ষে বাটা। দুই চা চামচ সর্ষে বাটা দিয়েছি। এবার আমি 1 মিনিট ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দেখুন, আমার মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এতে আমি দেব 1 কাপের মতো জল। দেখুন, গ্রেভিটা ফুটেছে। এবার আমি মাছগুলো এতে ছেড়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর রান্নাটা হয়েছে।
এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রান্নাগুলো কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। আমার ভোলা মাছের সর্ষে বাটা তৈরি, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।